তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো কয়েকদিনের ব্যস্ততায় ঠিকঠাক মতো ব্লগ দিতে পারছি না বা হয়ে উঠছে না আমার এরকম। তো সকালবেলা সমস্ত ঘরের বাসি কাজকর্ম সেরে আর চানটাও সেরে নিয়েছি। তারপরে দেখো একেবারে গাছে টাটকা ফুল তুলে নিচ্ছি। তো এই আকন্দ ফুলটা ধুয়ে নিচ্ছি, কেন এতটা পরিমাণে আঠা যার জন্য ধুয়ে নিচ্ছি। আমার ভিডিওতে এক দিদিভাই বলেছিল যে ফুল বোন ধোবে না, ধুতে নেই, তো সেটা জানা ছিল না, জানা হয়ে গেছে, যার জন্য সে থেকে আমি ফুল ধুই না। কিন্তু এই আকন্দ ফুলটা এতটা পরিমাণে আঠা, একটু ধুয়ে নিতে হচ্ছে। তো দেখো চুবড়িটা এইখানে রেখেছি, কেন এক হাতে যেহেতু ফোন আছে এক হাতে ফুল তুলছি, চুবড়িটা ধরবো কী করে, যার জন্য ওইখানে রেখেছি। তো অতগুলো ফুল আমার তোলা হয়ে গেছে আর পুজোটা দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো পুজো দিয়ে চা করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি চা, দুটো বিস্কুট। ছেলে আজকে চা খাবে না, আমার একা চা করেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তবে হ্যাঁ, আজকে তো টেনশানে আছি, বেশ বলতে পারো অনেকটাই টেনশানে আছি, যেহেতু আজকে ছেলের HS রেজাল্ট বেরোবে, তো যার জন্য টেনশানে আছি। জানি না কী হবে, জানি যেটাও করেছে সেটাই হবে, তবু চিন্তা তো হয়, তাই না বলো? তো যাই হোক, সকালবেলায় দেখো একেবারে এক কাপ চায়ের সাথে তোমাদের মর্নিংটা জানাচ্ছি। আর এখন বাজে হচ্ছে পুরো 10টা। তো উঠে সমস্ত কাজগুলো সারছিলাম, আজকে তোমাদের সঙ্গে সমস্ত কাজগুলো শেয়ার করিনি, কেননা ওই যে চিন্তার মধ্যে আছি। তো চিন্তার মধ্যে সবসময় ফোনটা নিয়ে যে আমি সেট করে সব কাজগুলো তোমাদের দেখাবো সেইটা মানে হয়ে উঠছে না মাথার মধ্যে আমার, এখন ওই একটাই চিন্তা ঘুরছে। তো অন্যবারে তো 10টার সময় বেরোয় না, বুঝলাম 10টার সময় বেরোয়, তো আজকে আবার 3টের সময় রেজাল্টটা উঠাবে, দেখা যাক কী হয়। চলো, চাটা গরম গরম আছে, চাটা একটু খাই, সকাল থেকে তো কিছু খাওয়া হয় না, যার জন্য চাটা একটু, চা আর বিস্কুট আজকে সকালে তোমাদের দাদার সাথে রচাও খাওয়া হয়নি। মানে যতক্ষণ সেই 3টে বাজবে ততক্ষণ একটু চিন্তা, তবে মানে 3টে বাজবে রেজাল্টটা দেখবো তবে একটু চিন্তা যাবে, এই আর কি। আর যত টাইমটা সামনে আসবে ততই যেন মনে হবে যে বাবা কী হবে কী হবে এরকম একটা ব্যাপার। আর তোমাদের তো দেখিয়ে দিলাম, এই যে চা আর সাথে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, এখানে চাটা গরম আছে, চলো খেয়ে নিই। আর আমি নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা মুড়ি, আর ছেলেই দেখো বাতাসা জলমুড়ি ভিজিয়ে দিয়েছে। এই দেখো ছেলে এইদিকে শুয়ে আছে, পা দেখতে পাচ্ছিলে, এই দেখো এখানে বসে আছে, কতটা চিন্তা বলে দাও। ওইটুকুনি চিন্তা, অত চিন্তা কীরকম হবে তুমি বুঝতে পারছ? কিছু বুঝতে পারছ না, তুমি তো পরীক্ষা দিয়েছো, বলছে ইন্টারভিউ নিচ্ছে নাকি, যাই হোক বন্ধুরা কী হবে দেখা যাক। চলো ও টিফিনটা করুক, খেতে তো হবেই বলো না, তাই না? চলো আমিও চাটা খাই। চান পুজো সবই হয়ে গেছে, চুলটা এখনো আঁচড়ায়নি, চাটা খেয়ে চুলটা আঁচড়াবো আর তারপরে রান্নাটাও আমি চাপিয়ে দেবো, কেন রান্নাটাই তাড়াতাড়ি সেরে নেবো, ঘর বেলা করবো না আজকে। চলো বন্ধুরা সাথে থাকো। তো বন্ধুরা এইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে তরকারির আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তখন চা করেছিলাম, এই দেখো চা পাতাটা ঢালা হয়নি, তো ওটা আমি চলো ঢেলে দিই। আর ছেলের হলিস আছে সেটাও আমি ঢালতে হবে, পেয়েছো কি খেলে শাক পাওনি? এর মধ্যে পয়সা ফিরত এনে রেখেছে, তো চলো তুলে রাখি। আর উচ্ছেটাই করতে হবে আজকে, ভাবলাম একটু শাক করবো আনলে, কিন্তু ছিল না। তো এই হরলিস্টাই সেদিনকে কাটা হয়ে গেছিলো, এই দেখো কাটা আছে দেখছো, এই হরলিস্টাই ঢালবো। আর আর একটা হরলিস আছে, এই দেখো এই যে আর একটা হরলিস আছে, তো এটা এখন ঢালবো না, এইটা সেইবারে বাপি দিয়েছিলো, তো এটা থাক, ওটা ঢালে এটা পরে আবার ঢাল। তুমি চানটা করে নাও বাবা, লাড্ডু পেয়েছো ঠাকুরে? হ্যাঁ আচ্ছা, লাড্ডুটাই ছিল। আচ্ছা তুমি চান করে
গণেশ ঠাকুরকে লাড্ডুটা দিয়ে দাও। এখানে জোগাড়টা দেখো আমি করে নিয়েছি, এই যে উচ্ছেটা ছেলে এনে দিয়েছে, এটা গোল করে কেটে নিয়েছি, এই যে উচ্ছে ভাজবো। আর এদিকে দেখো আমটা পুরো পেকে গেছে, তোমাদের দাদাই আমটা এনেছিল যখন পুরো কাঁচা, তো পেকে গেলে কী হবে, আমটা না প্রচুর টক, আমি একটুখানি খেয়ে দেখলাম, তো এটা টক ডাল হবে, আর এতটা টক ডাল করলে অনেক টক হয়ে যাবে, ভাবছি একটু চাটনিও করে নেব। আর এখানে এই যে ভাতের জন্য লেবু কেটে নিয়েছি, আর একটা তরকারির জন্য একটা টমেটো কেটেছি, আর পেঁয়াজ। তো এই হচ্ছে আনাজপত্র আমার কাটা হয়ে গেছে, গুছিয়ে ধুয়ে এখানে একবার থালায় গুছিয়ে রেখেছি, তো চলো রান্নাটা করব। আর এইদিকে আজকে অনেক দিন পর সয়াবিন ভিজিয়েছি খানিকটা, তো সয়াবিনের তরকারি করব আজকে। সয়াবিনটা দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর কারেন্টটা চলে গেছে, এই জন্য অন্ধকার লাগবে। সয়াবিনটাকে দিয়ে এরকম একটু ভেজে ভেজে নিই না, তাহলে কিন্তু বেশ ভালো হয়। এইখানে দেখো প্রেসারের মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে, তো খানিকটা টক ডাল করবো আর খানিকটা আমার সিদ্ধ রাখবো। তো কারেন্ট নেই বলে এইখানটা তোমাদের এনে দেখাচ্ছি। সয়াবিনের তরকারিটা দেখো এখানে হয়ে গেছে আমার, তো গ্যাসটা এবার আমি অফ করে দেবো। কী রান্না করলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তোমাদের দাদা খেয়ে চলে গেছে, এটা অনেকটা পরেই দেখাচ্ছি, মোটামুটি এখন দুটো বাজে, তো ছেলেকে জোর করলাম যে একটু খেয়ে নে, তো যার জন্য অল্প করে বেড়েছি, জানি না অতটা খেতেও পারবে কি না, কম কম করছে। তো ওদিকে সয়াবিনের তরকারি দেখলে আম দিয়ে ডাল করেছি, আর ওখানে হচ্ছে ডাল সিদ্ধ আর আমের চাটনি, আর সাথে উচ্ছে ভাজা হয়ে গেছে খাবার। তো এখন তিনটে বাজতে যায়, দেখো ছেলে নিয়ে বসেছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে ফোনে দেখছে যে কতটা টোটাল হলো, কিসে কী হলো। তো এই টাইমটা এতটা মানে টেনশান মনের মধ্যে চলছে বা মনের মধ্যে যাচ্ছে, যেটা তোমাদের হয়তো বলে আমি জানি না কতটা বোঝাতে পারছি। তো শেষমেশ রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, যেটার জন্য সারা দিন মানে তোমাদের সামনে আর আসতেও পারিনি। এটা তোমাদের একেবারে সেই সন্ধে আটটার দিক করে এটা আমি দেখাচ্ছি, কেন ভিডিওটা আমার শেষ করার ছিল, যার জন্য, নইলে হয়তো এই ভিডিওটা আমি করতাম না, কেন মনটা খুবই খারাপ হয়ে আছে। তার কারণ যতটা ছেলেকে আশা করেছিলাম ততটা ছেলে পায়নি, জানো তো, ভেবেছিলাম 400 রুপো পাবে কিন্তু তার থেকে কম পেয়েছে। তো কী পেয়েছে না পেয়েছে তোমাদের পরে ভিডিও আমি নিশ্চয়ই শেয়ার করব, কেন ও মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করেছিল, জানি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এইচএস অনেকটাই তফাৎ, কিন্তু তবু ওর ওপর আশা একটু করেছিলাম বেশি, যেটা পাইনি। আর এই যে ভুট্টাটা দেখছো পুড়িয়েছি, এটা না শাশুড়ি 3-4 দিন আগে দিয়েছিল, তো শুকিয়ে যাচ্ছিল, যার জন্য ভাবলাম আবার কালকে বৃহস্পতিবার হবে না, পোড়ানো যাবে না, যার জন্য পুড়িয়ে নিচ্ছি। আর রান্নার কিছু নেই বন্ধুরা, ওবেলা সমস্ত খাবার দাবার পড়ে আছে, কিছুই খাওয়া দাওয়া হয়নি, যেটুকু ভাত নিয়েছিলাম দেখলে কেউ খেতে পারেনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো গুড নাইট।